দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে 40 হুতি বিদ্রোহী নিহত। পারস্য উপসাগরের ওপর দিয়ে ইসরায়েলে এলো মার্কিন বোমারু বিমান। সুদানের দারফুরে গোত্রীয় সংঘর্ষে নিহত 84। অস্ত্র নিয়ে আবারও হাজির ট্রাম্প সমর্থকরা। ট্রাম্প বিশ্বাসঘাত, ক্ষিপ্ত সমর্থকদের বাণী। সর্বশেষ জানিয়ে দিব বিদায়ের আগে 100 জনকে ক্ষমা করছেন ট্রাম্প। দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত। ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে 40 হুতি বিদ্রোহী নিহত। ইয়েমেনের আল হুদায়দা প্রদেশে গতকাল সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে 40 হুতি বিদ্রোহী নিহত হয়েছেন। এই সময় হুতিদের হামলায় 2 সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। দেশটির সেনাবাহিনীর এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে। সেনাবাহিনীর এক বিবৃতিতে আরো বলা হয়, আল হুদায়দা প্রদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা হায়স ও আদু দুরাই হিমিতে সরকারি বাহিনীর উপর হামলার প্রস্তুতি নিচ্ছিল হুতি বিদ্রোহীরা। গোপন সূত্রের খবর পেয়ে হুতিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালায় সেনাবাহিনী। এতেই ওই হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনায় আরো 55 হুতি বিদ্রোহী এবং 10 সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন। পারস্য উপসাগরের উপর দিয়ে ইসরায়েলে এলো মার্কিন বোমারু বিমান। পরমাণু বোমা বক্ষণে সক্ষম 2টি মার্কিন বি-52 বোমারে বিমান পারস্য উপসাগরের উপর দিয়ে উড়ে এলো ইহুদিবাদী দেশ ইসরায়েলে। সম্প্রতি সময়ে পঞ্চমবারের মতো মার্কিন এই বোমারু বিমান পারস্য উপসাগরীয় এলাকায় মহড়া দিল। ইসরায়েলি দৈনিক ইয়েদি অথের বরাত দিয়ে তুর্কি সংস্থা আনাদোলু এজেন্সি মার্কিন 2টি বি-52 বোমারু বিমান গতকাল ইসরায়েলের একটি বিমানবন্দরে অবতরণ করেছে। মূলত ইরানকে উস্কানি দিতেই ঘন ঘন পারস্য উপসাগরীয় এলাকায় মহড়া দিচ্ছে। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট তার ক্ষমতা শেষ সময় এসে মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ বাঁধানোর পায়তারা করছেন বলে বিশ্লেষকরা মনে করছেন। এর আগে গত 7ই জানুয়ারি সৌদি আরবের রাজকীয় বিমানবন্দর এবং মার্কিন F-16 যুদ্ধ বিমানের সঙ্গে চতুর্থবারের মতো ওই 2টি বি-52 বোমারু বিমান ইসরায়েলে এসেছিল। সুদানের দারফুরে গোত্রীয় সংঘর্ষে নিহত 84। আফ্রিকার দেশ সুদানের দারফুর অঞ্চলে গোত্রীয় সংঘর্ষে অন্তত 84 জন নিহত হয়েছে। গতকাল এক বিবৃতিতে স্থানীয় সেন্ট্রাল কমিটি অব সুদান ডক্টরস এই তথ্য জানিয়েছে। টুইটারে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, আল জুনাইনা শহরের রক্তাক্ত ঘটনায় শনিবার সকাল থেকে এই পর্যন্ত মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 84। সংঘর্ষে আরো 160 জন আহত হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়। এর আগে শনিবার দারফুরের আল জুনাইনা শহরের আরব গোত্রের সাথে স্থানীয় মাসালিত গোত্রের সংঘর্ষ হয়। জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের 13 বছরের শান্তিরক্ষা মিশন সমাপ্তির 2 সপ্তাহের মধ্যেই এই সংঘর্ষের ঘটনা ঘটল। সংঘর্ষের পরিপ্রেক্ষিতে সুদানের প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদুক এক টুইটার বার্তায় জানান, পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য নিরাপত্তা সংস্থা সহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পশ্চিম দারফুরের ওই অঞ্চলে তিনি পাঠিয়েছেন। 2003 সালে দারফুরের স্থানীয় জাতিগত সংখ্যালঘু বিদ্রোহীরা খার্তুমের বিরুদ্ধে বিদ্রোহ করলে বিদ্রোহ দমনে সরকারি বাহিনী ও আরব মিলিশিয়ারা সামরিক অভিযান চালায়। বিদ্রোহ দমন করতে গিয়ে সরকার ও আরব মিলিশিয়ারা নৃশংসতা চালায় বলে অভিযোগ রয়েছে। এদিকে জাতিসংঘের তথ্য অনুসারে সংঘাতে 3 লাখ লোক নিহত ও 25 লাখ লোক আশ্রয়হীন হয়ে পড়েছে। রক্তক্ষয়ী সংঘাতের পরিপ্রেক্ষিতে 2007 সালে জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়ন যৌথভাবে এই অঞ্চলে শান্তিরক্ষার জন্য মিশন পাঠায়। গত বছর 31 ডিসেম্বর এই মিশনের সমাপ্তি ঘোষণা করা হয়। সূত্র আল জাজিরা। অস্ত্র নিয়ে আবারও হাজির ট্রাম্প সমর্থকরা। আগামী 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। এই শপথ অনুষ্ঠানকে সামনে রেখে রাজ্য পরিষদগুলো আশেপাশে জড়ো হয়েছেন ট্রাম্প সমর্থকরা। কেউ কেউ আবার অস্ত্র নিয়ে হাজির হয়েছেন। তারা ছোট ছোট দলে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন। গতকাল বিবিসির একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। বলা হয়েছে, দেশের স্থানীয় সময় রোববার এই মহড়া করেন ট্রাম্প সমর্থকরা। মূলত ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ভবনে সহিংসতায় 5 জন নিহত হওয়ার ঘটনায় উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের টেক্সাস, ওরেগন, মিশিগান, ওহাই ও অন্যান্য রাজ্যে আইন পরিষদগুলোর সামনে বিক্ষোভ হয়েছে। তবে নিরাপত্তা জোরদার করায় অন্যান্য রাজ্যের পরিস্থিতি শান্ত ছিল। সার্বিক পরিস্থিতি বিবেচনায় জো বাইডেনের অভিষেক উপলক্ষে সশস্ত্র বিক্ষোভকারীদের ব্যাপারে সতর্কতা দিয়েছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন নির্বাচন ঘিরে আগে থেকেই গুজব ছড়াচ্ছিলেন। ট্রাম্প বারবার বলেছেন, তাকে নির্বাচন হারানোর জন্য চক্রান্ত হচ্ছে। নির্বাচনের সময় নানা গুজব আর ভুল তথ্য ছড়িয়ে সংবাদ মাধ্যম গরম গরম রেখেছেন তিনি। তবে শেষ পর্যন্ত বাইডেনের কাছে পরাজয় বরণ করেন ট্রাম্প। ট্রাম্প বিশ্বাসঘাতক, ক্ষিপ্ত সমর্থকদের বাণী।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার উগ্র চরমপন্থী সমর্থকদের শান্ত থাকার যে আহ্বান জানিয়েছেন তাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তারা। ট্রাম্পের এই আহ্বানের পর তাকে সমর্থকরা বিশ্বাসঘাতক এবং কাপুরুষ বলে অভিহিত করেছেন। কিছুদিন আগে ক্যাপিটাল ভবনে ট্রাম্পের উগ্রবাদী সমর্থকরা হামলা চালানোর পর মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ প্রেসিডেন্টকে ইমপিচ করে। ইমপিচমেন্টের পর ট্রাম্প তার সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, আগামী 20 জানুয়ারি বাইডেনের ক্ষমতা গ্রহণের অনুষ্ঠানকে সামনে রেখে কোন ধরনের সহিংসতা চালানো যাবে না। এতে ক্ষুব্ধ হয়েছে তার সমর্থকরা। তারা ক্ষিপ্ত হয়ে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প কাপুরুষ ও বিশ্বাসঘাতক এবং তারা ট্রাম্পের অনুসারী নন। এদিকে ট্রাম্পের সমর্থকদের 15,000 সদস্যদের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে। ওই গ্রুপে দেয়া এক বার্তায় একজন সমর্থক বলেছেন, ট্রাম্পের জন্য যারা লড়াই করেছেন সেই সব দেশপ্রেমিক তিনি থেকে বিক্রি করে দিয়েছেন। তার এই বক্তব্যের পক্ষে বহু সদস্য সমর্থন ব্যক্ত করেছেন। এসব সমর্থক জো বাইডেনের ক্ষমতা গ্রহণের অনুষ্ঠানকে পণ্ড করার জন্য নানামুখী তৎপরতা চালিয়েছেন এবং সহিংসতা করার আশা করেছিলেন, কিন্তু ট্রাম্পের এই বক্তব্য পর এখন তারা মনোক্ষুণ্ণ। সূত্র পার্স টুডে। বিদায়ের আগে 100 জনকে ক্ষমা করছেন ট্রাম্প। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা থেকে চলে যাওয়ার আগেই অন্তত 100 জন সাজাপ্রাপ্তকে ক্ষমা করতে যাচ্ছেন। গতকাল হোয়াইট হাউজের 3 কর্মকর্তার বরাতে খবরটি জানিয়েছে মার্কিন গণমাধ্যম CNN। সূত্র মতে, আর্থিক কেলেঙ্কারির মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক সরকারি কর্মকর্তা এই তালিকায় রয়েছেন। তবে ট্রাম্প নিজের সন্তান, ব্যক্তিগত আইনজীবী রুডি জুলিয়ানি এবং নিজেকে এখনই ক্ষমা করতে পারছেন না। অভিশংসন প্রক্রিয়া চলমান থাকায় তা করতে পারবেন না। এছাড়া আলোচিত জুলিয়ান অ্যাসাঞ্জ এবং ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন তালিকায় থাকছেন কিনা তাও এখনো নিশ্চিত নয়। অন্যদিকে অনেকেই 6 জানুয়ারি ক্যাপিটাল হিলে সহিংসতায় জড়িতদের ক্ষমা করার পরামর্শ দিলেও বিদায়ী প্রেসিডেন্ট তা নিচ্ছেন না। নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানের দিন দুপুর পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প চাইলে যে কাউকে ক্ষমা করতে পারবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।